আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি ডিলাইটেড টু বি এবল টু টক টু ইউ। যদিও তোমরা অনেক দূরে আছো, তারপর আমার মেসেজটা তোমার কাছে চলে যাবে যে আমি রিয়েলি তোমাদেরকে খুব মিস করছি। ঠিক আছে, তোমাদেরকে আমি ক্লাস করাবো, ক্লাসে আমরা অনেক মজা করব, অনেক মজা করে অনেক সহজ অনেক কঠিন বিষয়কে অনেক সহজভাবে শিখে ফেলবো। ওই বিষয়টা হচ্ছে না, মানে এটাকে কি বলে যে ইন্টারাকশান, পার্টিসিপেটরি ইন্টারাকশান যেটা হওয়ার কথা ছিল ওইভাবে হচ্ছে না। জাস্ট বিকজ অফ করোনা ভাইরাস প্যান্ডামিক উই আর কোয়াইট অ্যাওয়ে ফ্রম আওয়ার ক্লাসেস অ্যান্ড উই আর ডুইং আওয়ার ক্লাসেস থ্রু ডিস্ট্যান্ট লার্নিং, আই মিন অনলাইন ক্লাস, থ্রু অনলাইন ক্লাসেস। তো যাই হোক, পরিস্থিতি যাই হোক, যেহেতু তোমরা এখন অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে যাচ্ছ, তো এখানে আমি তোমাদেরকে সিম্পলি একদম সিম্পল একটা ওয়ে কীভাবে A+ পাওয়া যায়, কিভাবে পড়লে A+ পাওয়া যায়, আমি তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিব। আর A+ পাওয়াটা একেবারেই সহজ, তুমি যদি জাস্ট বুঝে নাও ব্যাপারটা যে তোমাকে কি করতে হবে। হ্যাঁ, আমরা তো অনেকেই যখন ভর্তি হই, যখন ইংলিশটা দেখি, ওরে বাপরে এত কঠিন বিষয় কেমনে কী করবো, হ্যাঁ আর দোস্ত তো আমার ইংরেজি কথা কইস না, তো ইংরেজি আমি কিছুই পারি না, হ্যাঁ স্যার আমি ইংরেজি পাই না আমি কি করব। তো তোমাদের এই যাবতীয় প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তুমি জাস্ট কি করতে হবে, কিভাবে পড়তে হবে। ঠিক আছে, আসো আমরা শুরু করি আমাদের সাবজেক্টিভ প্ল্যান। দেখো তোমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে, ঠিক আছে, ফার্স্ট পেপার একটা বোর্ড বই আছে, ঠিক আছে। তো এই বোর্ড বইটা তোমরা এর মধ্যে অনেকেই পৃষ্ঠা উল্টিয়ে দেখেছো বা কিছু পড়ার চেষ্টা করেছো এখানে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে কি থাকে, হ্যাঁ বা এখানে কি আছে। দেখো আমি প্রথমে তোমাদেরকে বলি, এখানে টোটাল 15টা ইউনিট আছে, ইউনিট আছে 15টা। ঠিক আছে, তার মধ্যে লেসন আছে 57টা। কয়টা লেসন? 57টা লেসন। আর 57টা লেসনের মধ্যে তোমার 12টা হচ্ছে পয়েম। পয়েম কয়টা? পয়েম অর্থ হচ্ছে কবিতা, কবিতা থাকবে 12টা। এরপরে তোমার 7টা থাকবে স্টোরি, 7টা হচ্ছে স্টোরি। মানে তোমার এই যে 57টা প্যাসেজ, এই 57টা প্যাসেজ থেকে 12টা হচ্ছে কবিতা আর এই 7টা হচ্ছে স্টোরি, টোটাল 19টা। এই 19টা তুমি একভাবে আলাদা করে রাখবা, ধরো। আর রইল কয়টা? এখানে যদি 19টা চলে যায়, আর থাকলো 38টা। 38টার মধ্যে মনে করো তুমি যদি 30টা প্যাসেজ সর্বোচ্চ, মানে তুমি যদি একদম ভালো প্রিপারেশন নাও, সর্বোচ্চ 30টা প্যাসেজ যদি তুমি ভালো করে পড়ে নাও, ঠিক আছে, তাহলে তোমার জন্য এনাফ। 30টা প্যাসেজ তুমি এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি ভালো করে দেখে নেবা। এইখানে যতগুলো ভোকাবুলারি আছে, যতগুলো আনফ্যামিলিয়ার ওয়ার্ড তোমার কাছে আছে, তুমি সবগুলো শিখে নেবা। ঠিক আছে, তাহলে 30টা প্যাসেজ তুমি যখন রিডিং পড়লে বুঝবা, তোমার একটা ভালো একটা সেন্স ডেভেলপ করবে, তুমি তখন কোনো একটা প্যাসেজ পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, তোমার মাথায় রাখবে যে তোমার এই বইতে টোটাল 57টা লেসন আছে, তার মধ্যে 12টা হচ্ছে কবিতা, 7টা হচ্ছে স্টোরি আর বাকিগুলো হচ্ছে প্যাসেজ, তার মধ্যে 30টা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তুমি টার্গেট রাখবা যে তোমার 30টা প্যাসেজ তুমি কীভাবে পড়ে নিতে হবে। এই 30টার মধ্যে ধরো 20 বা 25টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 20টা ধরো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 20টা, আর বাকিগুলো মানে হয়তো কিছুটা ইম্পর্টেন্ট, কিছুটা লেস ইম্পর্টেন্ট, এরকম মোরলেস হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে তুমি ফার্স্ট পেপার যে বইটা, এই বই থেকে তোমার যে টোটাল মার্কস, তোমার যে সাবজেক্টের টোটাল মার্কস, এখানে 2টা সাবজেক্ট মিলে 200। ঠিক আছে, তো এই 200-র মধ্যে এটা থেকে থাকবে 60। আমি কি বুঝাতে পারছি? এখান থেকে থাকবে কি 60। এই 60 হচ্ছে, এটাকে বলে রিডিং, এটাকে বলে রিডিং। রিডিংয়ে তোমার থাকবে 60। দেখো তুমি বই পড়বা, এই বই পড়ে তুমি কি বুঝছো এটার উপরে হচ্ছে এই পরীক্ষাটা, রিডিংটা। এই 60 মার্কস হচ্ছে তুমি পড়ে কি বুঝছো, একটা প্যাসেজ পড়ে কি বুঝছো। আর একটা প্যাসেজ পড়ে বুঝতে হলে অবশ্যই তোমাকে ভোকাবুলারিগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, তোমার খাতায় লিখে, তুমি যেভাবে লিখে পারো, তোমাকে ভোকাবুলারিগুলো মুখস্থ করতে। তুমি যদি তোমার এই বইয়ের 80% মুখস্থ করতে পারো, তুমি ইনশাল্লাহ 80+ মার্কস পাবা, একদম কনফার্ম। ঠিক আছে, तो ये रीडिंग होच्छे 60 तुम्हार को टोटल मार्क्स माने तुम्हार जे फर्स्ट पेपर एंड सेकेंड पेपर मिले 200 मार्क्स ए 200 मार्क्स এর মধ্যে रीडिंग होच्छे 60 আচ্ছা এরপরে আর রইল এই ফার্স্ট পেপারে তোমার এখানে এটা যদি 60 চলে যায় তার মধ্যে থাকে আর 40 হচ্ছে রাইটিং পার্ট সেকেন্ড পেপারে আছে 40 রাইটিং পার্ট তাহলে টোটাল তোমার রাইটিং পার্ট হলো 80 রাইটিং হচ্ছে 80 রাইটিং পার্টটা কি রাইটিং পার্টের মধ্যে থাকবে কম্পোজিশন প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন ইমেল গ্রাফ তারপরে আর অন্যান্য যে বিষয়গুলো থাকবে ওগুলো আমি তোমাকে পরে বলছি কি কি থাকবে কি কি তোমার এসএসসি তে ছিল আর কি কি নাই এগুলো আমি তোমাকে একটু পরে বলছি তাহলে রাইটিং পার্টটাতে এই যে কম্পোজিশন গুলো থাকবে আর এটা তো হচ্ছে রিডিং পার্ট এটা একটা প্যাসেজ পড়ে তুমি কি বুঝতেছো ঠিক আছে এটা আর বাকি যেটা রইলো সেটা হচ্ছে গ্রামার ग्रामार থাকবে 60 তো এই গ্রামার যে 60 এই গ্রামারের 60 তে টোটাল 12 টা আইটেম থাকবে এই 12 টা আইটেম তোমাকে आंसर করতে হবে আর 12 টা আইটেমের মধ্যে তুমি অনায়াসে 50 পাওয়া মানে টোটাল 60 তে 50 পাওয়া একেবারে ভেরি পসিবল ঠিক আছে এখন আমার কাছে মানে তুমি যদি আমার সামনে থাকতা তোমাকে আমি মানে সহজভাবে একটা জিনিস বলে দিতে পারতাম বা দেখাই দিতে পারতাম যে এখানে দেখো এই রিডিং এর সাথে এই গ্রামারের কি সম্পর্ক ঠিক আছে তো তুমি দেখবা তুমি যখন কোন একটা কিছুকে পড়ো ধরো একদিন দুই দিন তিন দিন পড়ো সহজে দেখা যায় তোমার কাছে এটা মানে সহজ মনে হয় বা আরেকটা জিনিস পড়তে গেলে তুলনামূলকভাবে ওইখানে কিছু শব্দ এখানে পেয়ে যাও এমন হয় না তো ঠিক রিডিং এর ব্যাপারটা হচ্ছে সেম রিডিং এবং গ্রামার ব্যাপারটা তুমি যদি রিডিং এ মানে তোমার এই প্যাসেজ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়ে নাও একদম ভালো করে পড়ে নাও তোমার এই গ্রামারটা তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে তুমি দেখবা যে ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো তোমার সাথে পরিচিত তুমি আগে ওই যে পড়েছো ওইখানের সাথে কারণ গ্রামার আসলে নির্দিষ্ট কোনো সাজেশন নাই ঠিক আছে গ্রামারটা যে কোনো জায়গা থেকে আসতে পারে এটা হচ্ছে গ্রামাটিক্যাল তুমি গ্রামাটিক্যাল কিছু সিস্টেম মনে রাখবে ওই সিস্টেমের উপরে যে কোনো কিছু আসতে পারে এটার কোনো স্পেসিফিক সাজেশন নাই ঠিক আছে তাহলে দেখো তোমার 200 এর মধ্যে তুমি এই যে এখানে যে টোটাল রাইটিং পার্ট আছে রাইটিং পার্টে কি তুমি অনায়াসে 60 পাবা না অবশ্যই পাবা ইনশাআল্লাহ আচ্ছা এই যে এখানে গ্রামার আমি এখানে বলেছি তোমার কত থাকবে 50 ঠিক আছে আর এখান থেকে এই যে তোমার রিডিং পার্ট আমি এখানেও যদি 10 কমও দিই যদিও 10 মানে এখানে সর্বোচ্চ তুমি হয়তো 4 কম পাইতে পারো কিন্তু যদি আমি এখানে 10 কমাই দিই তারপর এখানে থাকবে 50 দেখো বরাবর তোমার 160 হয়ে গেছে এখানে আমি 80 মানে 80 তে তোমাকে 60 লিখছি এটা কিন্তু একেবারেই সহজ মানে এখানে আরো মানে 10 এখানে যোগ করা যায় কিন্তু দেখো আমি মিনিমাম মার্কসটা লিখছি যদি আমি তুমি 80 তে 60 পাও এখানে গ্রামার 60 এ 50 পাও এখানে রিডিং এ 60 এ 50 পাও এটা টোটাল 160 হয়ে গেছে তুমি এখানে a+ পাও কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করি দেখো মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমাদের এসএসসি তে তোমরা যা পড়ে আসছো এইচএসসি তেও তাই একই বিষয় ঠিক আছে কিন্তু সামান্য একটু পার্থক্য আছে সেটা হচ্ছে যে তোমার যেমন এসএসসি তে তুমি পড়েছিলে তোমার পরীক্ষায় দুইটা আনসিন প্যাসেজ আসতো এসএসসি তে ঠিক আছে ফার্স্ট পেপারে আনসিন প্যাসেজগুলো যখন যেহেতু আনসিন আসতো এটা তুলনামূলকভাবে একটু সহজ আসতো কিন্তু তোমার দেখো বই থেকে যখন দিচ্ছে তোমার এটা এখন তোমার এইচএসসি তে এটা থাকবে সিন মানে এটা তোমার পড়া কিন্তু যেহেতু তোমার এটা পড়া থাকবে স্বাভাবিকভাবে এটা একটু টাফ দিবেই বা ওইটার চেয়ে একটু ডিফিকাল্ট দিবেই ঠিক আছে কিন্তু তুমি যেহেতু পড়ে ফেলবা তাহলে এটা তোমার জন্য সহজ ঠিক আছে তো এখানে প্যাসেজ থাকবে টোটাল 3টা ঠিক আছে তো ফার্স্ট প্যাসেজ ধরো তোমার যে ফার্স্ট প্যাসেজটা থাকবে একটা প্যাসেজ দেয়া থাকবে এখানে প্যাসেজ একটা থাকবে আর এখানে ফার্স্ট প্যাসেজ থেকে প্রথমে যে প্রশ্নটা থাকবে এখানে থাকবে হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন ঠিক আছে তো মাল্টিপল চয়েস কোশ্চেনের মার্কস হচ্ছে 5 হ্যাঁ আর এখানে ধরো 4টা অপশন দেয়া থাকবে 4টা অপশন থেকে তোমার মানে কোনটা সবচেয়ে ক্লোজেস্ট মিনিং কোনটা সবচেয়ে বেশি কাছাকাছি সঠিক এগুলো তোমার কাছে জানতে চাইবে তো তুমি যদি আমি বললাম তোমাকে ভোকাবুলারি পড়তে হবে ভোকাবুলারি পড়লে এগুলো একেবারে সহজ তুমি 5 এ 5 এখানে পাবা ঠিক আছে আচ্ছা এবার এখানে বি তে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন ओपिनियन क्वेश्चन एटार मार्क्स होच्छे 10 आमि मार्क्सटा एखाने लिखे दिई ताहले तोमार जोन्नो सुविधा होबे। ओपिनियन क्वेश्चन एखाने টোটাল 5টা প্রশ্ন দেয়া থাকবে, 5টা প্রশ্ন তুমি একটাতে 2 করে। এখন দেখো তোমরা এসএসসি তে কি করছো, বই থেকে হুবহু লিখে দিয়ে আসছো, কিন্তু এখানে হুবহু লেখা যাবে না, ঠিক আছে? তোমাকে নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ, কিছুটা মানে কিছু দুই একটা শব্দ এদিক সেদিক করে দুই একটা শব্দকে চেঞ্জ করে, ধরো এখানে আছে গুড, এখানে গুডের জায়গায় তুমি ওয়েল ইউজ করলা, মানে সিনোনিম বা সমার্থক শব্দ ব্যবহার করে তুমি এটাকে লেখার চেষ্টা করবে, তাহলে তুমি দেখবে 10-এ 10ই পাবা, কিন্তু বই থেকে লিখলে তোমাকে মার্কস দিবে না, ঠিক আছে? এটা 10। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার তোমার থাকবে ফ্লো চার্ট, ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। এটার নাম মার্কস হচ্ছে 10। ইনফরমেশন ট্রান্সফারটা তোমরা স্কুলে করেছো, তোমাদের ইয়েতে আছে, একটা প্যাসেজ দেওয়া থাকে, এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া থাকে, আর ওই একটা বক্স দেওয়া থাকে, বক্সে ওই প্যাসেজ থেকে ওই বক্সটাতে যেখানে যেখানে ফিল ইন দ্য গ্যাপ আছে ওইটা ওখানে ফিল আপ করতে হয়। এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এটা খুব একটা আসে না, কম, একেবারেই কম, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট কি, এখানে টোটাল 6টা ঘর দেওয়া থাকবে, বক্স দেওয়া থাকবে, একটা তোমার জন্য করে দেওয়া থাকবে, একটা তোমার জন্য করে দেওয়া থাকবে ওই একটা প্যাসেজ থেকে। একটু আমি গ্যাপ দিয়েছি, সেটা হচ্ছে যে তোমার এটা আরেকটা প্যাসেজ থেকে আসবে, এটা হচ্ছে এই দুটো হচ্ছে একটা প্যাসেজ থেকে, আর এটা আসবে আরেকটা প্যাসেজ থেকে, ঠিক আছে? এটা আসবে আর এটার জন্য আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। তো এই ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার এটা যে কোনো একটা আসতে পারে। তো এই প্যাসেজটা থেকে ফ্লো চার্ট থাকবে। ফ্লো চার্টের জন্য তোমার এরকম মনে করো টোটাল 6টা বক্স দেওয়া থাকবে, হ্যাঁ, একটা উত্তর দেওয়া থাকবে, বাকি 5টা তোমাকে ওইটার মতো করে লিখতে হবে, ওইটাকে অনুসরণ করে লিখতে হবে। এটা একেবারেই সহজ, আমি তোমাকে এটা বোঝাই দিব, দেখবা যে তুমি প্রত্যেকটা ফ্লো চার্ট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাতে 10-এ এটাতে মার্কস হচ্ছে 10। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ 3, আর এটাতে করতে হবে কি, তোমাকে সামারি লিখতে হবে, ঠিক আছে? সামারি লিখতে হবে, সামারি একটা এই প্যাসেজ 3 থেকে তোমার কি লিখতে হবে, সামারি। তো সামারিটা হচ্ছে ওই, মনে রাখবা, ওই প্যাসেজে 3/1 ভাগ, একটা প্যাসেজে 3/1 ভাগ হচ্ছে সামারি। আর সামারির আরেকটা মজার বিষয় হচ্ছে যে তুমি যে প্রশ্নগুলো লিখছো, প্রশ্নগুলো যদি তুমি তোমার মতো করে লিখতে পারো, ঠিক ওই অংশটা ওখানেও সামারির ম্যাক্সিমাম অংশ থাকে, তুমি যদি একটু এদিক সেদিক করে লেখো এটা সহজে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে থাকবে সামারি। আমি এটা সামারি, এটার মার্কস 10, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার যে 4 নাম্বার, 4 নাম্বারে তোমার থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, আর এটার মার্কস হচ্ছে 5। আর এরপরে হচ্ছে আমি এটা লিখলাম 4 নাম্বার ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এটা মার্কস হচ্ছে 5। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে রিডিং, তুমি যখন একটা তুমি যখন পড়তে থাকবা, বইটা বারবার করে পড়বা, যে তোমার 30-35টা প্যাসেজ তোমার পড়া থাকবে, তোমার একটা সেন্স ডেভেলপ করবে, ঠিক আছে? তখন এই যে এখানে উইথ ক্লুগুলো দেয়া থাকবে, এই ক্লুগুলোকে কোথায়, মানে এটাকে একটা ইন্টারচেঞ্জ করতে হয়, মানে এটা যদি একটা অ্যাডজেটিভ থাকে হইতে পারে, যেমন ডেভেলপ শব্দটার নাউন হচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ, এরকম ইন্টারচেঞ্জ করে তোমাকে করতে হবে। তো তুমি যখন রিডিংটা ভালো মতো পড়বা, তোমার বইটা ভালো মতো পড়বা, তোমার একটা ভালো সেন্স ডেভেলপ করবে, এটা দিয়ে তুমি সহজেই বুঝবা যে এখানে কী করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 নাম্বার হচ্ছে উইদাউট ক্লুজ, ক্লোজ টেস্ট এটা হবে উইদাউট ক্লুজ। এটাতে কোনো ক্লু দেওয়া থাকবে না, এখানে বক্সে 10টা ক্লু থাকবে কিন্তু এখানে কোনো ক্লু থাকবে না, এটা তোমাকে নিজেই লিখতে হবে। তার মানে বুঝো যে এটা হচ্ছে পুরোপুরি রিডিং ক্যাপাসিটি, মানে তুমি যে রিডিং স্কিলটা, তোমার রিডিং স্কিলটা কতটা স্ট্রং এটার উপর ডিপেন্ড করছে। এখানে কোন শব্দটা বসবে তুমি চিন্তা করে বের করতে হবে, যে এখানে এই শব্দটা বসবে, এখানে এই শব্দটা বসবে, এখানে এটা হবে। তো এটা কিন্তু তোমার রিডিং স্কিল, ওই যে আমি বললাম যে তোমার সেন্স ডেভেলপ করবে, ওইটার উপরেই ডিপেন্ড করে যে তুমি এটা কতটা সহজে আনসার করতে পারছো। তুমি যদি প্যাসেজ না পারো, তুমি যদি রিডিং না পারো, তুমি কখনোই ভালো আনসার করতে পারবে না। তুমি একটা প্যাসেজ পড়ে বুঝবে না তুমি আনসার করবা কি, ठीक है। এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে তোমার রিডিং স্কিলটা খুব স্ট্রং করতে হবে, তোমার স্ট্রং ভোকাবুলারি মানে অনেক বেশি ভোকাবুলারি তোমাকে জানতে হবে, তোমাকে যে কোনো একটা জিনিস যাতে তুমি সহজে পড়ে বুঝো। আচ্ছা এখানে হলো 5 নাম্বার। হ্যাঁ এবার আসলে আমি যদি 6 নাম্বার লিখি, 6 নাম্বারটা আমি এখানে লিখছি। আচ্ছা 6 নাম্বার ঠিক আছে। 5 নাম্বার থাকবে ক্লোজ টেক্সট উইথ ক্লু, আর 6 নাম্বার থাকবে রিঅ্যারেঞ্জ। এটাও সেম, এটাতে থাকবে 10। এখানে 10টা ইনফরমেশন এলোমেলো করে দেওয়া থাকবে যে কোনো একটা স্টোরি সম্পর্কে, তোমার বই থেকে আসতে পারে, বেশিরভাগ সময় তোমার বই থেকে আসছে, বা কোনো মানে ঐতিহাসিক কোনো ঘটনা অথবা কোনো ব্যক্তির জীবনী, এমন কোনো বিষয় নিয়ে রিয়ান্স থাকে। রিয়ান্স তোমরা স্কুলেও পড়েছো, তো এটাতে 10 থাকবে। এটা কিন্তু তোমার রিডিং স্কিলের উপর ডিপেন্ড করছে, তোমার রিডিং স্কিল কতটা ভালো এটার উপর তুমি পড়ে বুঝবা যে এখানে কোনটা আগে হবে কোনটা পরে হবে। ঠিক আছে, রিডিং স্কিলের কথা মনে রাখবে। তাহলে এটাতে 10 হাজার। এবার 7 নাম্বার, এবার এই টোটাল এখান পর্যন্ত 60 মার্কস, এটা হচ্ছে তোমার রিডিং স্কিল। এবার আসো রাইটিং পার্ট। এবার রাইটিং এখানে হচ্ছে 40। এই 40 মধ্যে তোমার প্রথমে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ 7, এখানে থাকবে প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ তোমাকে যে কোনো একটা তোমার টেক্সচুয়াল হইতে পারে, আবার নন টেক্সচুয়াল হইতে পারে, মানে তোমার টেক্সট থেকেও আসতে পারে, টেক্সট থেকে যে কোনো একটা প্যাসেজ আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, আর প্যারাগ্রাফ বা সমসাময়িক বিষয় নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে। এটা মার্কস হচ্ছে 10। ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার থাকবে একটা কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি মানে তোমার এখানে একটা বা দুইটা লাইন দেয়া থাকবে, যে লাইনটা তোমাকে একটা গল্প সম্পর্কে ধারণা দেবে যে এটা কীভাবে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ তো এটা তুমি ওইটা সূত্র ধরেই তুমি লিখবে। এটা সাধারণ আমাদের যে নিত্যনৈমিত্তিক যে গল্পগুলো আমরা শুনি, ঠিক আছে, যেমন ইচ্ছা থাকলে উপায় হয়, তারপরে এরকম যে গল্পগুলো আছে ওই গল্পগুলো দিয়ে হইতে পারে। হ্যাঁ আচ্ছা, তো কমপ্লিটিং স্টোরি, এটার মার্কস হচ্ছে 7। ঠিক আছে। তারপরে হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে তোমার লেটার, ইমেল। লেটার এবং ইমেল, হ্যাঁ এটা তোমাদের এসএসসিতে নাম্বার ছিল 10, কিন্তু এখানে নাম্বার হচ্ছে 5। হ্যাঁ এই লেটার বেশিরভাগ ইমেলটাই আসে, লেটারটা খুব একটা আসে না। তোমরা ইমেলটাতে ফোকাস করলেই হবে, লেটারটা তোমরা জানোই, ইমেলটা লিখলেই তোমাদের অনায়াসে 5 হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে 10 নাম্বার তোমার থাকবে গ্রাফ চার্ট। ঠিক আছে, গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্টে তোমার মার্কস হচ্ছে 10। গ্রাফ চার্ট কি, এখানে বার চার্ট অথবা পাই চার্ট দেওয়া থাকবে। এই বার চার্ট অথবা পাই চার্টকে তুমি সিস্টেমেটিক ওয়েতে প্রেজেন্ট করতে হবে, যাতে এটা খুব মানে সুন্দরভাবে ডাটাগুলোকে বোঝা যায়। এটা একটা সহজ সিস্টেম আছে, আমি তোমাদেরকে দেখাই দিব, তোমরা লিখলে তোমরা 6, 7, 8 অনায়াসে পেয়ে যাবা। হ্যাঁ এটাতে মার্কস হচ্ছে 10। আচ্ছা এরপর হলো 11 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এটা নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ফার্স্ট পেপার বইতে টোটাল 57টা আছে, 57টা লেসেন আছে। 57টা লেসেনের মধ্যে 12টা হচ্ছে পোয়েম এবং 7টা হচ্ছে স্টোরি। ওই 12টা বই এবং 7টা স্টোরি থেকেই এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আসে। ঠিক আছে, এটা তোমাদের স্কুলে ছিল না। এই এই যে একটা বিষয়, আর হচ্ছে যে ফ্লো চার্ট, এই দুইটা বিষয় হচ্ছে তোমাদের জন্য আনকমন। ঠিক আছে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে শুরুতেই এই ফ্লো চার্ট এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য আমি তোমাদেরকে শিট ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে তোমরা সহজেই এগুলোকে আয়ত্ত করে নিতে পারো। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা এটা নিয়ে চিন্তা করার কিছু না, এটা একেবারে সহজ একটা বিষয়। একটা গল্প বা একটা পোয়েম বা কবিতা দেওয়া থাকবে, ওই কবিতার সামারি মানে সারমর্ম লেখার মতোই অনেকটা। হ্যাঁ এটা কঠিন কিছু না, তুমি কবিতা পড়ে কী বুঝছো এটা 3-4 লাইন 5 লাইনে লিখে দেবে, এতটুকুই। তো এটা নিয়ে কঠিন মানে চিন্তা করার কিছু নেই যে এটা কি, এটা কেমনে করবো, এটা একেবারেই সহজ। আমি তোমাকে এটা দেখাই দিব। ঠিক আছে। আচ্ছা क्लास अनेक बड़ो हो जाच्छे आमी आरेकटा क्लासे तोमादेरके बाकीगुलो बुझिए देब इनशाल्लाह। तो तुम्हारा सबाई भालो थाको। हाँ, आसलामु आलैकुम।